वेलकम बैक टू द चैनल, वेलकम टू अनदर ब्लॉग। तुम्हारा कैमन आछो? आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमरा खूब भालो आछी। और भालो आछी एई कारणेर जन्य आमादेर बाड़िते एसेछे बाबा आर मा। बाबा फार्स्ट टाइम आसलो, मा तो एर आगे अनेक बार एसेछे, बाट बाबा फार्स्ट टाइम एसेछे लास्ट दिन। तो एखन डुग्गुर संगे बाबा करछे खेलाधूला, आर डुग्गु एखन खेलछे दादुनेर संगे, आर मा एखन करछे रान्ना। आर आज कालके आमादेर बाड़िते प्रथम होयेछे पिठे, तोमार होयेछे पार्टी सप्ताह, आर आजके एकटु अन्यरकम कोनो पिठे होबे, तेले भाजाटा जा সেগুলো মা করে দিয়ে দেন, মা বিকেল বেলা চলে যাবে আবার আসবে। আমরা যেহেতু আর এক দেড় সপ্তাহ আছি, মানে আট ন দিন হবে আর আছি, তো তারপরে চলে যাব আমরা ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোর যাওয়ার পরে এখানে আবার ডুগ্গুর জন্মদিনের সময় আসবো, তো সেগুলো নতুন নতুন আপডেট তোমরা অবশ্যই পাবে। তো ডুগ্গু এখন খেলছে দাদুনের সঙ্গে, দাদুদের সঙ্গে খেলাধুলা করছে। হ্যাঁ ডুগ্গু বাবু রোদে শুয়ে শুয়ে দাদুনের সঙ্গে খেলাধুলা করছে। এই যে খেলছে দাদুন দিদুন, তারপরে দিদি ভাই দাদা ভাই সবাই আসছে, এসে তাদের সঙ্গে খেলাধুলা করছে। তো ভালোই দিন কাটছে ডুগ্গুর। বাট আর কদিন পর ডুগ্গু চলে যাবে ব্যাঙ্গালোরে, আবার ডুগ্গু একা একা মাম্মার সঙ্গে খেলবে, আর কেউ নেই ওখানে, তো কেউ যাচ্ছে না এখন। তা আমরা আবার আসছি, তো তখন আবার দেখা হবে, তখন ডুগ্গু একটু বড় হয়ে যাবে, যদিও বলো হয়ে যাবে একটু। হ্যাঁ দুধ বলো, এই দেখো ডুগ্গু পোজ দিচ্ছে। হ্যাঁ সকালের ব্রেকফাস্ট দুটো পাটি সাপ্তা, এক কাপ চা, দুটো দুটো বিস্কুট হাতে খেয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট, রুটি বাসি রুটি আর হচ্ছে পাটি সাপ্তা, এই দিয়ে মার হচ্ছে ব্রেকফাস্ট। মার সকালে সব রান্না বান্না হয়ে গেছে। মা রে কি রান্না করেছো? ছোলার শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘণ্ট, পালং শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, লোটে মাছের ঝুড়ো, আর হচ্ছে ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছ ভাপা। তো মা আমার ওঠার আগে মার সব রান্না বান্না কমপ্লিট। অ্যাকচুয়ালি এখানে আসার পরে অনেকদিন পরে আমি এতক্ষণ ঘুমোলাম, কারণ মা উঠে সব রান্না বান্না করে নিয়েছে, আমি যারাম সে একটু ঘুমিয়ে নিলাম। মানে মনে হচ্ছে আমি এক বছর দশ বছরে ঘুম ঘুমোচ্ছি, এরকম ব্যাপার হচ্ছে। ডুগ্গু আর আমি দুজনেই ঘুমোচ্ছিলাম, তো ডুগ্গু উঠিয়ে খাওয়ালাম, খাইতে ডুগ্গু এখন খেলাধুলা করছে আর আমরা এখন করছি ব্রেকফাস্ট। তো ফাইনালি আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মানে মা করেছে, আর ওই দেখো বাবা এখন ডুগ্গুর সঙ্গে খেলছে, ডুগ্গুকে খাইয়ে ওকে শুয়ে দিয়ে এসছি, ওখানে স্নান টান করেছে। তো বাবা খাওয়া হয়ে গেছে, বাবা এখন খেলছে সঙ্গে আর আমরা এখন বসেছি খেতে। এই দেখো মানবার আমি, আর এই যে মা এপাশে, তো সবাই মিলে আমরা একসঙ্গে খেতে বসেছি। আর আজকে খুব সুন্দর সুন্দর মেনু বানিয়েছে মা, তো তোমাদের তো আগেই বলেছি কী কী মেনু হয়েছে, তো তোমাদের একবার দেখিয়ে দিই। মা আসলে একটা স্পেশাল সব কিছু মেনু হয়, তো তোমাদের দেখিয়ে দিই। আর পিঠে হবে কি না বলতে পারছি না, গ্যারান্টি নেই, কারণ টাইম হয়ে গেছে অনেক। এখন বাজে দেখো তিনটে বাজতে দশ, তো মা বেরিয়ে যাবে বলছি, কখন বেরোবে তার মধ্যে পিঠে হবে না, আমি করবো মনে হয়। তো চলো তোমাদের মেনুগুলো একবার দেখিয়ে দিই। তো এই দেখো আমার পাত্তায় দেখাই, এখানে হচ্ছে লোটে মাছ, এটা এটা হচ্ছে তোমার পালং শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর এটা তোমার ছোলার শাক, আমি ভাত মেখেছি খাচ্ছি। আর এই যে তোমাদের আমাদের হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা, এটা ভাতের মধ্যে করেছে মেনুটা মা। আমি একদিন যখন করবো তোমাদের অবশ্যই দেখাবো মেনুটা। খেতে খেতে জাস্ট আমি প্ল্যানিং করছিলাম যে যাওয়ার সময় ধরো আমাদের অনেক কিছু মালপত্র নিচ্ছি না, জামা কাপড় তো রেখে যাচ্ছি, তো অনেক খালি থাকবে জায়গা। তাই মানবকে বলছিলাম এখানকার সবজি, মানে যেমন তোমার ছোলা শাক, মটর শাক, তোমার লাউ শাক, এইগুলো আমি নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে। তো মানব বলছে যদি এয়ারপোর্টে বলে খোলো দেখবে খালি সবজি আর সবজি, আমি দেখুক তো কী হচ্ছে, আমরা তো অন্য কিছু নিয়ে যাচ্ছি না, সবজি নিয়ে যাচ্ছি খাওয়ার জিনিস, তো ওখানে যেটা আমরা পাই না সেটা এখান থেকে নিয়ে যাবো, যেমন কচুর লতি, তো আমি যেগুলো পছন্দ করি মানবও পছন্দ করে, তো সেইগুলোই নিয়ে যাবো ভাবছি। তো মা বলছিল মাছ নিয়ে যায়, ইলিশ মাছ ভেজে নিয়ে যেতে, তো মানব বলছে না মাছ নিয়ে যাবো না, এসব সবজি টুজি নিয়ে যাবো। তো ওগুলো কেনাকাটা হবে কি যাওয়ার আগে, নিয়ে সব ব্যাগে ঢোকানো হবে। আর কালকে আমরা প্রচুর শপিং করেছি, তো শপিংয়ের পুরো মানে ডিটেলস তোমাদের দেখাইনি, মানে কী কী কিনেছি সেগুলো দেখানো হয়নি, সেগুলো পরে দেখাবো। এখন সব কিছু জামা কাপড় এখন ওয়াশ করে দিয়েছি, ঠিক আছে, নতুন আর কিছু নেই, তাই তো বলো সব ওয়াশ হয়ে গেছে, যেহেতু দেখো কত লোকে ধরেছে সেই জিনিসগুলো, এখন তো একটু সেফটি মেনটেন করতেই হয়, তো সেই জন্যে আমরা ওগুলো সব ওয়াশ করে দিয়েছি। যখন শুকিয়ে যাবে তোমাদের অবশ্যই আমি দেখাবো, সেটা নিয়ে একটা ভিডিও অবশ্যই করবো, দেখাবো কী কী কিনলাম আমরা নিউ মার্কেট থেকে। তো খাওয়া দাওয়ার পরে মা এখন নেমে গেছে পিঠে করতে, এই দেখো এখন পিঠে হচ্ছে তেলে ভাজা মালপোয়া, তাই তো, এই যে গোলা করেছে, এই কটা ভাজা হয়েছে অলরেডি, আমাদের টেস্ট করা হয়ে গেছে,
তো মা এখন এসব করে দিয়ে এখন বেরোবে। মার খুব কষ্ট দিয়ে মা এখানে আসলে মাকে খুব কষ্ট দেওয়া হয়। তো মার বাবা চলে গেছে আর এখন আমি বসেছি একটু পিঠা নিয়ে। এই দেখো পিঠে খাচ্ছি, বছরের প্রথম পিঠে আমাদের হচ্ছে মালপোয়া। আর গতদিন খেয়েছি তোমার পাটিসাপ্তা, তো পাটিসাপ্তাটা মনে হয় এখনও আছে দু তিন পিস হয়তো, সেটা এখন খাচ্ছি না ঠান্ডা যেহেতু ফ্রিজে রয়েছে তাই জন্যে এটা নিয়ে বসলাম। মানবের খাওয়া হয়ে গেছে আর এখন আমি খেতে বসেছি। আর ডুগু এখন ঘুমোচ্ছে, এই দেখো ডুগুবাবু ঘুমোচ্ছে। আর এই যে মানব, মানব মানব এখন বসে বসে মোবাইল খাচ্ছে। তো চলো পিঠে খাই। আর এখানে খুব ঠান্ডা পড়েছে এখন, এই কয়েকদিন এত ঠান্ডা ছিল না, বাট এই লাস্ট যত জানুয়ারিটা পড়লো তার থেকে তারপর থেকে ঠান্ডা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো এখানে এত ঠান্ডা তার মানে আমার মানে নদীয়াতে আরও বেশি ঠান্ডা হবে, তো সেটার জন্যে আমি ভাবছি যে যাইনি, ভালোই হয়েছে, যাওয়ার কথা ছিল তো যাওয়া হয়নি। আর বেশি দিন নেই, আর কয়েকদিন মাত্র বাকি, তাই জন্য এখানেই থেকে জিনিসপত্র গুছিয়ে নিই, জিনিসপত্র কেনাকাটা করি, নিয়ে তারপর প্যাকিং করে ব্যাঙ্গালোর আমাদের মানে ওই বাড়িতে যাব। এটাও বাড়ি, আমি সবসময় বলি ওই বাড়িতে যাব, বাট এটাও যে বাড়ি সেটা ভুলে যাই বারবার। তো বাড়ি বললে আমার ব্যাঙ্গালোরকেই মনে পড়ে আগে তাই জন্যে। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করি, তারপরে রাতে ডিনারের জন্য মা অলরেডি রুটি করে রেখে গেছে, আর মিষ্টি আছে, তরকারি আছে, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে মানব খাবে, খেয়ে ব্যাস আমাদের রাতটা কভার হয়ে যাবে। সকালের জন্য মা প্রচুর তরকারি রেখে গেছে, মাছ রয়েছে, সব কিছু রয়েছে। আগামী দিন আছে, আগামী দিন আমার ছুটি, কোনো কাজকর্ম নেই, ঘুমোবো দেরি করে উঠবো। তো সন্ধেবেলার টাইম, এখন দেখো বাবা আর ছেলে দুজনে ঘুমোচ্ছে, আর টুকু এখন এরকম কাত হয়ে ঘুমোনো শিখেছে, কাত করে দিলে খুব ভালো ঘুমোয়। এই যে ঘুমোচ্ছে, আর বাবা ঘুমোচ্ছে এখানে, ছেলে ঘুমোচ্ছে ওখানে, আর আমি জেগে জেগে তো পাহারা দিচ্ছি। হে গাইস, তো খাওয়া দাওয়া করে এখন ডুগুকে ঘুম পাড়ানোর পালা চলছে। আর আজকে দিনটা খুব ভালোই কাটলো, প্রথমে এত সুন্দর সুন্দর রান্না বান্না, খাওয়া দাওয়া, তারপর পিঠে, তো সব ওভারঅল খুব ভালো কাটলো। আর বাবা মা চলেও গেছে বিকেলবেলায়, তোমাদেরকে বললাম যে মা পিঠে করে চলে যাবে, তো চলে গেছে, তো আমরা আবার একা আর কিছুদিন, তারপরে তো আমরা আবার চলে যাচ্ছি ব্যাঙ্গালোরে। আর এই দেখো ডুগু এখন কী করছে, দুষ্টুমি করছে ডুগু এখন, ডুগু এখন দুষ্টুমি করছে, ডুগুর ঘুম নেই, ঘুম ঘুম চোখ, তাও ঘুমোচ্ছে না, জেগে বসে রয়েছে। তাই তো বাবা, জেগে বসে আছো, হ্যাঁ কি করছো তুমি, কি করছো, খেলা করছো, তুমি খেলা করছো বাবা, তুমি খেলা করছো। ভালো ঠান্ডা পড়েছে, টুপিটা পরাবো, সরে আছে টুপিটা, এই দেখো কম্বল গায়ে দিয়ে খেলা করছে, খেলা করছে, ঘুম নেই, রাত জাগ দিচ্ছে করছে, জাগ দিচ্ছে করছে রাত, হে হে গু। তো চলো আমরা ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে, খুব ভালো থেকো, সেফ থেকো, বাই।